প্রিয় শিক্ষার্থীরা তোমাদের আজকের এই অনলাইন ক্লাসে স্বাগতম জানাই আমি নিতাই চন্দ্র দাস সহকারী শিক্ষক তুমিলা বালক উচ্চ বিদ্যালয় তো তোমরা যারা নবম দশম শ্রেণীর ব্যবসায়ী শাখার শিক্ষার্থী রয়েছে তোমরা তো জানোই যে এখন আমরা হিসাব বিজ্ঞান বিষয়ের উপর ক্লাস করছি এবং টাইটেল বার দেখেও তো বুঝেছ যে হিসাব বিজ্ঞান বিষয়ের উপর ক্লাস করব তো হিসাব বিজ্ঞান বিষয়ের আমরা যে ট্রফিক্সটা পড়তেছিলাম সেটা হচ্ছে লেনদেন আমাদের হিসাব বিজ্ঞান চ্যাপ্টারের বইয়ের দ্বিতীয় চাপ্টার সেটা সেটা লেনদেন সম্পর্কে আমরা আলোচনা করতেছি অলরেডি এবং এতে পূর্বে বেশ কয়েকটা ক্লাস গেছে তো তোমরা যারা দেখো নাই তারা অবশ্যই আমার আগের ক্লাসগুলো দেখবে তো ওই চাপ্টারের আজকে আমরা যে বিষয়টা পড়বো সেটা হচ্ছে হিসাব সমীকরণ অর্থাৎ লেনদেন চাপ্টারের হিসাব সমীকরণটার উপরে আজকে আমরা ব্যাপক আলোচনা করব এবং সম্পূর্ণরূপে বিশ্লেষণ করার চেষ্টা করব তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবে এবং প্রত্যেকের সাথেই বই খাতা কলম রয়েছে সেটা আমি বিশ্বাস করি তো চলো আজকে আর কথা না বাড়িয়ে এই পাঠ শেষে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে হিসাব সমীকরণটি কি সেটা বলতে পারবো হিসাব সমীকরণের সংক্ষিপ্ত রূপটাও আমরা বিশ্লেষণ করব এবং হিসাব সমীকরণের একটা ছক অঙ্কন করব এবং হিসাব সমীকরণে কিভাবে লেনদেনগুলাকে লিপিবদ্ধ করা হয় সে বিষয়টা দেখব অর্থাৎ হিসাব সমীকরণের একদম কমপ্লিট আপ টু বটম পর্যন্ত বাকি সবগুলো আমরা দেখার চেষ্টা করব আজকের এই ক্লাসে তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবে তো শুরুতেই চলে যে আমরা হিসাব সমীকরণের সংক্ষিপ্ত রূপ দেখো এ ইজিক টু এল প্লাস ই আমরা আমাদের পাঠ্য বই যেটা রয়েছে হিসাব সমীকরণের সংক্ষিপ্ত রূপ হচ্ছে এ সমান এল প্লাস ই এখন প্রশ্ন হচ্ছে কি এ সমান কি এ সমান হচ্ছে অ্যাসেটস এসেটস মানে হচ্ছে সম্পদ এ মানে হচ্ছে অ্যাসেটস অ্যাসেটস মানে হচ্ছে সম্পদ সমূহ এবং এল দিয়ে যেটা বোঝায় সেটা হচ্ছে লাইবেলিটিস লাইবেলিটিস মানে হচ্ছে দায় সমূহ এবং ই দিয়া যেটা বোঝায় সেটা হচ্ছে ইকুইটি সংক্ষেপে আমরা ও ই বা ওনার্স ইকুইটিও বলতে পারি তবে এখন আধুনিককালে আর ও ই ব্যবহার করে না এখন শুধু ই ব্যবহার করে অর্থাৎ হিসাব সমীকরণের সংক্ষিপ্ত রূপটি হচ্ছে এ ইজ ইকুয়াল টু এল প্লাস ই অর্থাৎ এ মানে হচ্ছে অ্যাসেটস এল মানে হচ্ছে লাইবিলিটিস এবং ই মানে হচ্ছে ইকুইটি অর্থাৎ মোট সম্পদ সমান হচ্ছে মোট দায় এবং মোট মালিকানা সত্য অর্থাৎ সম্পদ এবং সম্পদ মোট দায় এবং মালিকানা সত্যকে যোগ করলে অবশ্যই মোট সম্পদের সমান হবে এটাই হচ্ছে হিসাব সমীকরণ সমীকরণ মানেই হচ্ছে সমতা অর্থাৎ যেহেতু এখানে দেখো একটা মাঝখানে সমান চিহ্ন ব্যবহার করা হয়েছে এই সমান চিহ্ন মানে হচ্ছে সমতা আর সমতা মানেই হচ্ছে সমীকরণ অর্থাৎ এই এই সমতা কিভাবে সমতা হয় মোট সম্পদের সাথে মোট এই দায় এবং মোট মালিকানা সত্ত্ব যোগ করলে সমান হবে এটা হচ্ছে হিসাব সমীকরণ তো চলো এ পর্যায়ে আমরা হিসাব সমীকরণের বর্ধিত রূপটাকে দেখে আসি দেখো এখানে কি বলা হচ্ছে বর্ধিত রূপ মানে হচ্ছে এ সমান এজিক টু এল প্লাস ই দেখেছিলাম আমরা এ সমান দেখেছিলাম এল প্লাস ই দেখো এখানে ইটা না লিখে তোমার লেখা হচ্ছে সি প্লাস আর মাইনাস ডি মাইনাস ই এক্স আর বাকি সব কিন্তু ঠিক আছে এ ঠিক আছে এল ঠিক আছে শুধু ইটা পরিবর্তন হয়ে কী হয়েছে সি প্লাস আর মাইনাস ডি মাইনাস ই এক্স এক্সটেন অর্থাৎ এখানে তাহলে কি বোঝায় এ মানে এসেটস এসেটস মানে সম্পদ এবং এল মানে হচ্ছে লাইবিলিটিস বা দায় যেটা এই দুটো তো আমরা একটু আগেই দেখে এসেছি এবং এখানে সি মানে হচ্ছে ক্যাপিটাল বা মূলধন এবং আর মানে হচ্ছে রেভিনিউ বা আয় এবং ই এক্স মানে হচ্ছে এক্সপেন্স বা ব্যয় এবং ডি মানে হচ্ছে ড্রয়িংস বা উত্তোলন অর্থাৎ তাহলে আমরা কি বলতে পারি এস এই জিগুল টু এল প্লাস ই ই মানে হচ্ছে ইকুইটি বা মালিকানা স্বত্ব তাহলে মালিকানা মালিকানাসত্বকে আমরা বলতে পারি মূলধন মূলধনের সাথে যদি আমরা রেভিনিউ অর্থাৎ মূলধন মালিক যে পরিমাণ টাকা প্রতিষ্ঠানে আনে সেগুলোকে আমরা বলি মূলধন এই মূলধনের সাথে যদি আমরা রেভিনিউ বা আয়কে যোগ করি এবং ডি মানে হচ্ছে ড্রয়িংস অর্থাৎ মালিক মালিক যে পরিমাণ টাকা প্রতিষ্ঠান থেকে নিয়ে যায় সেটাকে আমরা বলি ডি এবং সেটাকে ড্রয়িংস ড্রয়িংসকে যদি বাদ দিই এবং যে পরিমাণ প্রতিষ্ঠানে যে পরিমাণ খরচ হয় সেটাকে আমরা বলি এক্সপেন্স বা বেসমহ তাহলে এই মূলধনের সাথে যদি আমরা আয়গুলো যোগ করি উত্তোলনকে বাদ দিই এবং এক্সপেন্সকে বাদ দিই তাহলে যেটা থাকবে সেটাই হচ্ছে আমার মালিকানাসত্ব ই এর পরিবর্তে আমরা সি প্লাস আর মাইনাস ডি মাইনাস এক্সপেন্স বা ই এক্সকে বলতে পারি এটা হচ্ছে হিসাব সমীকরণের বর্ধিত রূপ এ বিষয়টা অনেক সময়ই তোমাদের নৈভিত্তিক পরীক্ষার মধ্যে আসে যে হিসাব সমীকরণের বর্ধিত রূপটিকে বিশ্লেষণ করো তো এভাবে তোমরা এই সরি হিসাব সমীকরণে বর্ধিত রূপ কোনটি সেটা অনেক সময় নৈবিত্তিক পরীক্ষায় আসে তো অবশ্যই তোমরা এরপর পারবে তো এখন আমরা যেটা দেখব যে আমাদের যেই শিখন ফলটা দেখেছিলাম তো সেই শিখন ফলের পরে স্টেপ অর্থাৎ সেই যদি আমরা মালিকানা স্বত্বকে বিশ্লেষণ করি অর্থাৎ কোনটাকে হ্রাস করে বৃদ্ধি করে সেটা আমরা এরকম একটা চার্টের মাধ্যমেও দেখাতে পারি অর্থাৎ মালিকানা মালিকানা সত্য মূলধন বা সি যেটাকে আমরা সি বলেছিলাম এই সি কি মূলধনকে বৃদ্ধি করে মালিকানা স্বত্বকে বৃদ্ধি করে আয় আয় মালিকানা মালিকানাসত্বকে বৃদ্ধি করে এবং মালিক কর্তৃক পণ্য উত্তোলন সেটা মালিকানা সত্যকে হ্রাস করে এবং প্রতিষ্ঠানের যাবতীয় খরচগুলো সত্যকে হ্রাস করে অর্থাৎ একটু আগে একটু পরে যখন আমরা এই হিসাব বিবরণীর দেখব বা হিসাব সক বিবরণীর প্রভাব যেটা দেখব অর্থাৎ এই প্রত্যেকটা লেনদেনের বিবরণী থকে প্রভাব যখন আমরা দেখব তখন আমরা এই কাজগুলো করব অর্থাৎ যদি প্রতিষ্ঠান মালিক যদি মূলধন আনে সেটাকে এই ইকুইটির ঘরে প্লাস বসা প্লাস করে বসাবো এবং যদি মালিক এই প্রতিষ্ঠানের কোনো আয় হয় তাহলেও যে ওনার সিকিউরিটিজ যে ইকুইটির ঘর সেখানে আমরা যোগ করব। এবং যখন মালিক কর্তৃক পণ্য কোনো কিছু উত্তোলন করবে সেটাকে আমরা ইকুইটির ঘর থেকে মাইনাস করে দিব এবং প্রতিষ্ঠানের যত খরচ হবে সেগুলো আমরা ইকুইটির ঘর থেকে মাইনাস করে দেব একটু পরে যখন আমরা বিবরণী স্থকের কাজ করব তখন এই বিষয়টা তোমাদের কাজে আসবে সুতরাং এটা মনোযোগ দিয়ে অবশ্যই দেখে রাখো তো এ পর্যায়ে আমরা যেটা দেখব সেটা হচ্ছে হিসাব সমীকরণের ছক এবং আমাদের এটা আজকের পাঠ্য বিষয়ের তিন নম্বরে ছিল তিন নম্বরে ছিল যে হিসাব সমীকরণের একটা ছক তো ছকের মধ্যে এই শুরুতেই আমাকে কী লিখতে হবে সেটা হচ্ছে প্রতিষ্ঠানের নাম তারপর আমাকে ডাক কেটে ছক আঁকতে হবে কিভাবে আঁকব দেখো স্ক্রিনে দেখা যাচ্ছে এরকম করে দাগ কেটে আমরা ঘর প্রস্তুত করব শুরুতে এখানে লিখব ডেট তারপরে লিখবো এ তারপরে সমান তারপরে এখানে লিখবো আমরা এল এবং এখানে লিখবো ই এভাবে আমরা জানি এ সমান এল প্লাস ই তাহলে এই স্ট্রাকচারে বা নিয়মে আমরা ঘর করব তবে এ যদি অনেকগুলো হয় অর্থাৎ অ্যাসেটস যদি বেশি হয় তাহলে আমরা সেক্ষেত্রে যেটা করব সেটা হচ্ছে এখানে এখানে একটা এখান দিয়ে আরেকটা দাগ টানব দাগ টেনে এটা নিচে না লিখে উপরে লিখবো এ এবং সেখানে যদি সম্পদ একাধিক হয় তাহলে এখান দিয়ে আমরা আরও দাগ দিয়ে দেবো এভাবে একটা হতে পারে দুটা হতে পারে তিনটা হতে পারে যাই হোক না কেন এভাবে ডাক দিয়ে দিব এবং এই এখানে যদি নগদ হয় তাহলে নগদ তারপরে যদি ব্যাংক হয় তাহলে ব্যাংক তারপরে যদি আসবাবপত্র প্রতিষ্ঠানে আনে তাহলে এখানে আসবাবপত্র এভাবে অনেক যত সম্পদ হয় সেগুলো এখানে দেনাদার হতে পারে এভাবে যত সম্পদ হয় সেগুলো আমরা লিখবো এবং এল প্লাস ই এখানে যদি আমি ইচ্ছা করি যে ঘরটাকে এল এখানে একটা প্লাস চিহ্ন দিয়ে ঘর দিবো তাহলেও কোনো সমস্যা নেই সেটাও হয় তো দরকার নেই ভাবে দিলেই হবে তো এই ঘরের উপর ভিত্তি করে স্ট্রাকচারের উপর ভিত্তি করে আমরা মাত্র দুটো কাল্পনিক সমস্যা দিয়ে একটা ওই হিসাব বিবরণীর যে এতক্ষণ আমরা ছকটা দেখলাম সেই ছকে কিভাবে পোস্টিং দেবো সেই বিষয়টা এখনো আমরা দেখি দেখো দু সাল জানুয়ারি এক তারিখে নগদ পঞ্চাশ হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো এবং জানুয়ারির তিন তারিখে বন্ধুর নিকট থেকে দশ হাজার টাকা ঋণ গ্রহণ করা হলো তো এই দুটো শক আমরা এই দুটো লেনদেনকে আমরা শকের মাধ্যমে যদি উপস্থাপন করি তাহলে কীরকম হবে শুরুতে এই প্রতিষ্ঠানের নাম লিখবো একটা কাল্পনিক নাম দিয়ে দিলাম দলাম হিরু ট্রেডার্স তারপরে আমরা দাগ টেনে কী করব ঘর করব একটু আগে আমরা যে ঘরটা দেখে এসেছিলাম শিখ সেরকম উপরে আমরা দিলাম এ তুমি যদি অবশ্যই আমরা বাংলায় লিখব এ মানে হচ্ছে সম্পদসমূহ সম্পদসমূহ লিখব এবং সম্পদ যদি একাধিক হয় তাহলে আমরা দাগ টেনে একাধিক ঘর দিয়ে দিবো তারপর যদি লাইবিলিটিস গুলো হয় তাহলে আমরা এক নম্বরে দেখে এসেছিলাম যে পঞ্চাশ হাজার টাকা নগদ নিয়ে ব্যবসা শুরু করা হয়েছিল তাহলে নগদ পঞ্চাশ হাজার টাকা বেড়েছিল তাহলে নগদের করে দিলাম এবং সেটা অবশ্যই মালিকানা সত্যকে বৃদ্ধি করেছিল তাহলে মালিকানা সত্ত্বে করে দিলাম পঞ্চাশ টাকা এবং তিন তারিখে যেটা ছিল সেটা হচ্ছে এই বন্ধুর নিকট থেকে দশ হাজার টাকা ধার করেছিলাম তাহলে এখানেও প্রতিষ্ঠানের নগদ অর্থ দশ হাজার টাকা বেড়েছে তাহলে দশ হাজার টাকা দিলাম এবং এটা কিন্তু মালিকানা শতবৃদ্ধি বৃদ্ধি পায় নাই আর যেহেতু বন্ধুর নিকট থেকে ধার করা হয়েছে তাহলে এটা অবশ্যই প্রতিষ্ঠানের একটা দায় বেড়েছে তাহলে এল এর ঘরে দিয়ে দিলাম দশ হাজার টাকা তাহলে এই পাশে পঞ্চাশ হাজার দশ হাজার মোট হলো ষাট হাজার টাকা আর এই পাশে হলো দশ হাজার আর এখানে হলো পঞ্চাশ হাজার টাকা তাহলে আমরা যদি কাজ করি এটাকে যদি আমরা দেখি যে দুই পাশ সমান হয়েছে কিনা তাহলে আমরা কি দেখব এই দুটা ষাট হাজার টাকা ঠিক আছে আর এবং এই এই দুটা এই দশ হাজার আর এখানে হলো পঞ্চাশ হাজার আর মিলে হলো ষাট হাজার টাকা অর্থাৎ ব্যালেন্সটা ঠিক রয়েছে আমরা একটু আগেই বলে এসেছি যে আমাদের অবশ্যই ব্যালেন্স ঠিক রাখতে হবে তাহলে দেখলাম যে আমরা এই পাশে আমার ষাট হাজার টাকা এবং এই পাশে হচ্ছে ষাট হাজার টাকা সুতরাং এখানে এই যে এল প্লাস ই সত্য হয়েছে তো তার উপর ভিত্তি করে আমাদের একটা ছোট্ট বাড়ির কাজ রয়েছে অবশ্যই তোমরা পারবে যে যে কোনো পাঁচটি লেনদেন কল্পনা করো এবং তার প্রভাব বিবরণী ছকে দেখাও অবশ্যই এই ছোট্ট বাড়ির কাজটা তোমরা করবে তো আজকের তোমরা যারা আমার এই ক্লাস দেখেছ তোমাদের আবার অসংখ্য ধন্যবাদ এবং এই চ্যাপ্টারেরই পরবর্তী ক্লাসগুলো অবশ্যই দেখবে সেই প্রত্যাশা করে আজকের মতো বিদায় নিচ্ছি